হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, সে বৃষ্টিতে হিসেবে বাজারে যাচ্ছি, তার জন্য যাওয়া যাক। দেখুন বৃষ্টিতে হাঁসগুলি খেলা করছে, রাস্তার অবস্থা দেখুন কী পরিমাণে বৃষ্টি, মুরগিগুলো ভিজে গেছে, পাশের লেবু বাগান বিশাল অনেক ভিজে গেছে। এখন পাকা রাস্তার থেকে এদের দেখুন ইটের রাস্তা, পুকুর, আসলে কালকে রাত সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। আসলে বৃষ্টি হওয়াও দরকার, এখন তো জমির দেখুন এগুলোর দায়ে ধান লাগাবে, পানি নেই, বৃষ্টি হয়ে কৃষকের অনেক উপকার হয়েছে। এটা এখন ফসলের জমি পানিতে ভিজে গেছে, তো অনেক বেলা হয়েছে, ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে এবার দোকানে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে রেল লাইন, এবার রেল লাইনে আমি উঠবো। রেল লাইনের ধারে দেখুন এটা লেবু, লেবুর গাছ, লেবুর বাগান, এবার পাশে রেল লাইন দেখতে পাচ্ছেন। চলে আসলাম স্টেশনের কাছে, স্টেশন বাসুদেবপুর, দূরে দেখেন সব বাজারে দাঁড়াচ্ছে লোকজন। আসলে অনেক বৃষ্টি হয়েছে তো তাই সবারই যেতে দেরি হচ্ছে। তারপরে দেখছেন যে দেখেন পানি বেঁধে গেছে এখানে, কত জলাশয়, সাইড দিয়ে লেবুর গাছ দেখছেন, ছাতা মাথা দিয়ে যাচ্ছে। আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম, গ্রামটা খুব সুন্দর, গ্রাম, গ্রামের পরিবেশ ইত্যাদি। বৃষ্টি এখনো ছাড়েনি, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তারপর দেখছেন এদের বাসুদেবপুর লেখা ফটক, তো রেল স্টেশনে চলে আসছি। বৃষ্টিতে কি অবস্থা, কঠিন বৃষ্টি। দেখুন যত দূর দেখা যায় আকাশ, মেঘলা আকাশ, কি ঘন মেঘ, সাইড দিয়ে জঙ্গলে দেখুন কি ভিজে গেছে রেল লাইনের, আমাদের স্টেশনের ফটকটি। অনেক বৃষ্টি হলো, আজ দেখছেন ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন। আসলে গ্রামে বৃষ্টি হলে এরকম ব্যাঙের ডাক শোনা যায়, সে ছোটবেলা থেকে শুনে আসছি। দেখছেন বৃষ্টিতে গ্রামে মানুষজন ছাতা নিয়ে যাচ্ছে, আরও অনেক মানুষ আসছে, সব সাথে থাকুন। এবার বাজারে যাই, বাজারে গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা বাজারে আসলাম, দেখুন সব দোকানপাট বন্ধ, এবার গিয়ে দোকান খুলবো। সবাই জানেন যে আমার একটা ফার্মেসির দোকান আছে, তাহলে চলুন দোকান খুলে যাক। দেখুন রাস্তায় কী পরিমাণে পানি বেঁধে গেছে, ধুড়ি আসছে, প্রচুর পানি বেঁধে গেছে। চলুন গিয়ে দোকান খোলা থাক। বন্ধুরা দোকান আসলাম,
বিস্কুট বিস্কুট খাচ্ছি। আসলে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি যে বাসায় খেতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছে, তাই দোকানে এসে বৃষ্টি খাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি আর বড় বললাম না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।